সো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত, আর পাশাপাশি তোমাদের ঈদ মোবারক। আর সামনে যে সেটআপটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আশীর্বাদ সাউন্ড, ফলতা এলাকার খুবই একটা জনপ্রিয় সেটআপ। তো ঈদ উপলক্ষে এসেছে, তো দেখাই কত কত সেটআপের সাথে। এই হচ্ছে আশীর্বাদ সাউন্ডের মেশিন এমপিফায়ার্স, আমি তোমাদের মেশিন এমপিফায়ার্সগুলো দেখাই কি কি মেশিন ব্যবহার করছে আশীর্বাদ সাউন্ড। দেখে নাও আশীর্বাদ সাউন্ডের কটা কি মেশিন আছে। এখানে দেখতে পাচ্ছ কাকা ভাইবো কমিটির তরফ থেকে আনা হয়েছে আশীর্বাদ সাউন্ডের এই সেটআপটি। তো আশীর্বাদ সাউন্ড আগামী দিনে পপ বেসের সাথে নতুন সেটআপ আনতে চলেছে, সে ভিডিও আসবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি মজলিশপুর, যেখানে ঈদ উপলক্ষে পরপর চার পাঁচটা সেটআপ আছে। সেই দূরে যে সেটআপটি দেখতে পাচ্ছ, এটা মা ষষ্ঠী সাউন্ড, দক্ষিণ চব্বিশ পরগনার নতুন সেটআপ, তো ফিটিং হচ্ছে, তো আমি দেখাবো। আর পাশাপাশি রাজশ্রী সাউন্ড তো আছে, এছাড়াও অন্যান্য আছে সেটআপ, যেরকম আশীর্বাদ সাউন্ড আছে, করুণা সাউন্ড, আমি একে একে সব সেটাপই দেখতে দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের সাথে সাউথ বেঙ্গল ব্লগার। আর বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনার বাজারে আবার একটা নতুন সেটআপ এসে গেল, স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো সেটআপটির নাম মা ষষ্ঠী সাউন্ড, 4-4 সেটআপের সাথে, 8-15 সেটআপের সাথে। দেখতে পাচ্ছ ক্যাবিনেটটা সম্পূর্ণ নতুন। আমি ঠিকানাটা বলে দিচ্ছি, মা ষষ্ঠী সাউন্ডের বাড়ি হচ্ছে নৈনানের দিকে, আমি তোমাদের ডেসক্রিপশানে নাম্বারটা দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি জানিয়ে রাখবো, ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে মা ষষ্ঠীর ভিডিও দিতে চলেছি তোমাদের। তো বন্ধুরা, ঈদে ফার্স্ট টাইম এসে গেল মা ষষ্ঠীর মতো একটি সেটআপ। সেটআপটি খুবই ভালো সেটআপ, এখন হচ্ছে বাজে না, এখন সম্পূর্ণ ফিটিং চলছে সেটআপটি। সেটআপটি লুকটা দেখতে পাচ্ছ, সম্পূর্ণ একটা আলাদা লেভেলের লুক করে ফেলেছে, কালোর ওপর মা ষষ্ঠী লিখেছে, সম্পূর্ণ একদম ঘ্যামা লাগছে সেটআপটিকে। তো সবুজ সংঘ ক্লাবের তরফ থেকে এই মা ষষ্ঠী সাউন্ডটিকে আনা হয়েছে। গত বছর এখানে এসেছিল ঈদ উপলক্ষে করুণা সাউন্ড। জানো বন্ধুরা, দক্ষিণ চব্বিশ পরগনায় করুণা সাউন্ড মানে একটা খুবই জনপ্রিয় এবং বক্স লাভারদের কাছে একটা পরিচিত সেটআপ হিসেবে গণ্য হয় করুণা সাউন্ড, যার আগে 4 স্পিকার ছিল, 4 স্পিকার 4টে, যা বাঘ বাচ্চা সেটআপ নামে পরিচিত ছিল বক্স লাভারদের কাছে। তো এই সেটআপটি আমি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দিতে চলেছি, দেখতে থাকো পুরো ভিডিওটা, আমি তোমাদের সাথে দেখাবো, তোমাদের কাছে তুলে ধরবো ষষ্ঠী সাউন্ডের প্রেসার এবং চেকিং। বন্ধুরা, মা ষষ্ঠী সাউন্ড বেশে সুইডনের স্পিকার ব্যবহার করেছে, আর পাশে আছে মানে রিলেফ অ্যান্ড লাইট, তো Q1 স্পিকার, আর মিটে দেখতে পাচ্ছ মিটে আছে Q1 স্পিকার, 15-ইঞ্চি স্পিকারের সাথে। আমি তোমাদের বাজার ভিডিও আগামী দিনে আনবো, ততক্ষণে যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও, কেননা সাউন্ড রিলেটেড ভিডিও এবং নতুন নতুন সাউন্ড সিস্টেমের যাবতীয় ভিডিও সাউথ বেঙ্গল ব্লগার তোমাদের আনতে চলেছে এবং পরিবেশন। সামনে আছে রাজশ্রী সাউন্ড, রাজশ্রী সাউন্ডের 4টে বেস আর 2টো মিট, আমি তোমাদের দেখাবো রাজশ্রী সাউন্ডের আওয়াজ পেশা, দেখতে থাকো পুরো ভিডিও। Welcome to Rajasri Sound.
বন্ধুরা রাজেশ সাউন্ডের মেশিন এম্পি গুলো দেখাই। এই হচ্ছে রাজেশ সাউন্ডের মেশিন এম্পিফায়ার। তো এই মুহূর্তে মজলিশপুর থেকে তোমাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে যাচ্ছি নিশ্চিন্তপুরের দিকে, জুমাই নস্কর থেকে ভেতরে, যেখানে দুটো সেট আপ বাজছে, মহাকাল সাউন্ডের ফুল সেট আপ এবং অমিত সাউন্ড ঢোলের খালের অমিত সাউন্ডের ফুল সেট আপ। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের দেখাবো মহাকাল সাউন্ডের ফুল রিভিউ এবং স্পিকার চেক। Check.